হাই ফ্রেন্ডস, তো তোমাদের আজকে এসএসসি জিডি কনস্টেবলের যে 16/9/2021 তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ থার্ড শিফটের তোমাদের কোয়েশ্চান নিয়ে এসেছি। তো এখানে পরিষ্কারভাবে পুরোপুরি একদম লেখা আছে যে 16/9/2021 থার্ড শিফটের এই কোয়েশ্চানগুলো। তো এর আগে আমরা অলরেডি 7টা ক্লাস দিয়েছি, তার মধ্যে দুটো আছে 16 তারিখের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট, সেটা প্লেলিস্ট করা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর আজকে চলছে যে থার্ড শিফট, তো টোটাল 2021-এ 63টা শিফট আছে। তো আমি তোমাদের 63টা শিফটেই তোমাদের কাভার করব, তোমাদের কথা দিয়েছি, তোমাদের কোনো টেনশন নেই। আর 2022-এ যত যা শিফট আছে সেটাও পুরোপুরি কাভার করব। ব্যাস তোমরা শুধু এই চ্যানেলের সাথে থাকো। আর একটা কথা বলবো, দেখো বারবার এটা কিন্তু বাস্তব কথা, যারা যারা এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম দেবে, নতুন যারা দিয়েছো, দেখো এসএসসি জিডি কনস্টেবলের জিকে পার্টটা কিন্তু সবথেকে হার্ড হয়, যেটা তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেলে হয়তো সহজ জিকে ক্লাস করে নিজেকে অনেক কনফিডেন্স করে ভাববে যে আমি 20-18টা পেরেছি, কিন্তু সেটা বাস্তবে নয় ভাই। এসএসসি জিডিতে তোমাদের জানো তোমরা যে কারেন্ট অ্যাফেয়ারে থাকে 20টার মধ্যে 5 থেকে 6টা তোমরা মিলিয়ে নেবে, আর প্রিভিয়াস ইয়ারের জিকেগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে দেয়। তো যাই হোক, তো তোমাদের যেটা আজকের ক্লাসটা শুরু করা যাক, আর এই ক্লাসটার লেভেলটা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমরা কটা পেরেছো। তো চলো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আছে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড CPCB এর অধীনে গঠিত হয়েছিল। অপশান ক বায়ু দূষণ প্রতিরোধ আইন, অপশান ক জল দূষণ প্রতিরোধ আইন, অপশান ক ন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যাক্ট, অপশান ক জাতীয় পরিবেশ অ্যাপ্রিল কর্তৃপক্ষ আইন। তো সঠিক অ্যান্সার হবে অপশান খ, জল দূষণ প্রতিরোধ আইন। চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক, নিচের কোন বছর বোম্বেতে প্রথম তুলা টেক্সটাইলস মিল স্থাপিত হয়? অপশান ক 1845, অপশান খ 1876, অপশান গ হচ্ছে 1867, অপশান ঘ 1854। তো সঠিক অ্যান্সার হবে বোম্বেতে প্রথম তুলা টেক্সটাইলস মিল স্থাপিত হয় তোমাদের 1854 খ্রিস্টাব্দে। চলো নেক্সট কোয়েশ্চেন, গণেশ চতুর্থীর ধর্মীয় উৎসবটি নিচের কোন রাজ্যের সাথে বিশেষভাবে জড়িত? অপশান ক পাঞ্জাব, অপশান ক মহারাষ্ট্র, অপশান ঘ উত্তরপ্রদেশ, অপশান ঘ হরিয়ানা। তো সঠিক অ্যান্সার হবে কি, গণেশ চতুর্থীর মহারাষ্ট্র। দেখো আমরা প্রত্যেকে জানি যে গণেশ পূজা সবথেকে বিখ্যাত হয়, যেটা হচ্ছে মুম্বাইয়ের রাজধানী মহারাষ্ট্রতে। দেখো একটু পাঞ্জাবকে এখানে আমরা যদি বলা হয় পঞ্চ নদীর দেশ, পাঞ্জাবের ভাষা হচ্ছে কুকি। তাছাড়া উত্তরপ্রদেশকে যদি বলা হয় সবথেকে বেশি জনসংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশ। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক, তালাজা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশান ক মধ্যপ্রদেশ, অপশান খ মহারাষ্ট্র, অপশান গ অন্ধ্রপ্রদেশ, অপশান গ গুজরাট। তো সঠিক অ্যান্সার হবে তালাজা গুহা গুজরাটে অবস্থিত। দেখো তোমাদের একটা কথা বলি যে এই কোয়েশ্চানগুলো কিন্তু প্রত্যেকটায় বারবার দেখো 16/9/2021 থার্ড শিফটের কোয়েশ্চান, থার্ড শিফটের এটা কিন্তু কোয়েশ্চান পুরো কোয়েশ্চানগুলো। আর কারেন্ট পেপার 5 থেকে 6টা পড়েছিল, বাট সেই কারেন্ট পেপারগুলো তোমাদের দিইনি, কারণ 2020-19 সালের কারেন্ট পেপার পড়ে তোমাদের আর লাভ নেই। তাই তোমাদের সেই কারেন্ট পেপারের পরিবর্তে নতুন কারেন্ট পেপার 2022-23 আমি অ্যাড করছি, লাস্টে আছে, তোমরা দেখতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক, তাহলে তালাজা গুহা অবস্থিত গুজরাট। চলো লাস্ট কোয়েশ্চেন, 5 নম্বর দেখা যাও, 11 জুলাই প্রতি বছর কোন দিবস পালন করা হয়? অপশান ক বিশ্ব স্বাস্থ্য দিবস, অপশান ক বিশ্ব পরিবেশ দিবস, অপশান ক বিশ্ব জনসংখ্যা দিবস, অপশান ক বিশ্ব পানি দিবস। তো সঠিক অ্যান্সার হবে 11 জুলাই, অপশান ক বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস জানি 7ই এপ্রিল, বিশ্ব পরিবেশ দিবস জানি 5ই জুন। চলো পরবর্তী কোয়েশ্চেন যাওয়া যাক, আবর পাহাড় নিচের কোন রাজ্যে অবস্থিত? অপশান ক পশ্চিমবঙ্গ, অপশান ক অরুণাচল প্রদেশ, অপশান ক হচ্ছে আসাম, অপশান ক হচ্ছে সিকিম। তো আবর পাহাড় নিচের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হবে কি, অপশান খ অরুণাচল প্রদেশ। দেখো পশ্চিমবঙ্গ যদি বলা হয় সর্বোচ্চ সিংহ, যেটা তোমরা প্রত্যেকে জানো সান্দাকফু। চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? অপশান ক 1947, অপশান ক 1948, অপশান গ 1919, অপশান গ হচ্ছে 1921। তো সঠিক অ্যান্সার হবে কি, 1921 সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। দেখো 1947 সালে আমাদের প্রথম ভারত স্বাধীন হয়েছিল, 1919 সালে আমরা প্রত্যেকেই জানি জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, 1921 সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক, তাছাড়া হয়েছিল আরেকটা অসহযোগ আন্দোলন।
চলো পরবর্তী কোশ্চেন জানা যায়। যে জল বিশুদ্ধ পানের উপযোগী তাকে কী বলা হয়, কঠিন জল না পানীয় জল না মিশ্রিত জল না নদীর জল? তো সঠিক অ্যান্সার হবে পানীয় জল। চলো নয় নম্বর দেখো, ইব্রাহিম লোদিকে পরাজিত করে নিচের মধ্যে কে প্রথম মুঘল সম্রাট হয়েছিল? অপশান ক নাদির শাহ, অপশান ক শাহজাহান, অপশান ক বাবর, অপশান ক আওরঙ্গজেব। তো সঠিক অ্যান্সার হবে বাবর। তোমাদের 1526 খ্রিস্টাব্দে যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে। তো দেখো তোমাদের জিকে ক্লাসটা কেমন লাগেছে তোমরা অবশ্যই জানাবে। চলো 10 নম্বর দেখো, 12 নভেম্বর 2020 টুইটারে এমন টুইটগুলি চালু করা হয়েছিল যা 24 ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যায়। দেখো এটা 2020 কারেন্ট অ্যাফেয়ার, একটা তোমাদের দিয়েছি, শুধু তোমরা লেভেলটা দেখে নাও। অপশান ক নো বহর, অপশান ক ব্লিটস, অপশান গ মিলিত হয়, অপশান গ অভিবাদন। সো সঠিক অ্যান্সার হবে অভিবাদন। চলো পরবর্তী কোয়েশ্চন, হাজি শরিয়তুল্লাহ খান ব্রিটিশদের বিরুদ্ধে কোন বিদ্রোহ করেছিল? ফকির বিদ্রোহ, ন ওয়াহাবি আন্দোলন, ন সন্ন্যাসী বিদ্রোহ, ন ফরাজি আন্দোলন। দেখো হাজি শরিয়তুল্লাহ, এটা সঠিক অ্যান্সার হবে ফরাজি আন্দোলন। চলো পরবর্তী কোয়েশ্চন দেখানো, নিচের কোনটি বন উজাড়ের পরিণত নয়? দেখো তোমরা যদি অন্যান্য চ্যানেলে এই জিকে ক্লাসগুলো করো তোমরা একটাও কমান পাবে না, কারণ যে এটা হার্ড লেভেলের জিকে, তো তোমরা প্রত্যেকটা আমি শিফট ওয়াইজ ধরে করাবো। তোমরা খাতায় লিখে এখন থেকে তোমরা মুখস্থ করতে থাকো, তাহলে তোমাদের জিকেটাতে ভয়ের কিছু কারণ নেই, আমি তোমাদের কথা দিচ্ছি। আর প্রত্যেকে যারা যারা দেখছো প্রত্যেককে বলছে একটু সাপোর্ট করো, এই ক্লাসগুলো তোমরা অন্যান্য চ্যানেলে পাবে না। ব্যাস, অপশান ক হচ্ছে ভূগস্তর পানীয় স্তর হ্রাস, অপশান খ হচ্ছে পৃথিবীতে দূষণের মাত্রা বৃদ্ধি, অপশান গ বায়ুমণ্ডলের অক্সিজেনের মাত্রা বৃদ্ধি, অপশান গ প্রকৃতির সামগ্রিক ভারসাম্যের ব্যাঘাত। তো নিচের কোনটি বন উজাড়ের পরিণত নয়? সঠিক অ্যান্সার হবে বায়ুমণ্ডলের অক্সিজেনের মাত্রা বৃদ্ধি। চলো পরবর্তী যাওয়া যাক, মির্জাফরকে বাংলার নবাবপতি পুনর্বহাল করা হয়? অপশান ক 1764, অপশান ক 1747, অপশান গ 1647, অপশান গ 1674। তো সঠিক অ্যান্সার হবে মির্জাফরকে বাংলার, দেখো এখানে তারা যে ইংরেজরা বলেছিল যে 1764 খ্রিস্টাব্দে যে বক্সার যুদ্ধ হয়েছিল সেখানে বলা হয়েছিল যে তাকে বক্সার যুদ্ধ জয়লাভ করার পর তাকে সিংহাসনে বসাবে, তাকে একটা লোভ দেখা হয়েছিল। তো এটা 1764 খ্রিস্টাব্দে। চলো নেক্সট কোশ্চেন, ভারতের আদমশুমারি 2021 অনুযায়ী দেশ দেশের সংবর্ধিত সর্বোচ্চ, ভারতের যে 2011 আদমশুমারি হয়েছিল তাতে কতগুলি শহর এসেছিল? তো সঠিক অ্যান্সার হবে অপশান ক 4041। দেখো ভারতের 2011 আদম অনুসারে সবথেকে বেশি জনসংখ্যা হয়েছিল উত্তরপ্রদেশ ইউপি, সবথেকে তোমাদের কম জনসংখ্যা হয়েছিল সিকিম, যেটা সিকিমে একটা রিসেন্ট যে একটা ঘটনা ঘটলো, আমরা প্রত্যেক জনই খুব মর্মান্তিক, 23 জন জওয়ান নিখোঁজ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না এত বন্যা। তারপর সবথেকে বেশি জনঘনত্ব হয়েছিল বিহার, আর সবথেকে কম জনঘনত্ব সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। চলো পরবর্তী কোশ্চেন দেখেন, নিচের মধ্যে কী একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়? অপশান ক সতীশ কুমার, অপশান ক আশিস কুমার, অপশান ক বিসিআই প্রণীত, অপশান ক বিকাশ কিষাণ। সঠিক অ্যান্সার হবে বিসিআই প্রণীত হচ্ছে তোমাদের ব্যাডমিন্টন খেলোয়াড়। চলো বিশ্ব, দেখো কারেন্ট অ্যাফেয়ার তোমাদের 5টা এনেছি, 5টা কারেন্ট অ্যাফেয়ার তোমাদের খুব গুরুত্বপূর্ণ, যেগুলো যেগুলো কিন্তু এর আগে বছর পড়ে না, তোমাদের বারবার বলছি সেখানে কিন্তু 2021 পড়েছিল, আর তোমাদের যেহেতু 24 পরীক্ষা হবে 2021 সাথে সঙ্গে, সেই উদ্দেশ্যে তোমাদের নতুন কারেন্ট অ্যাফেয়ার নিয়ে এসেছি 5টা, যেহেতু 5টায় পড়েছিল। বিশ্ব জলাশঙ্ক দিবস পালন করা হয় 28শে সেপ্টেম্বর। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক, টি-20 ক্রিকেটে 300 রান করা প্রথম টিম হলো কে? অপশান ক ভারত, অপশান ক মঙ্গোলিয়া, অপশান ক নেপাল, অপশান ক দক্ষিণ আফ্রিকা। তো টি-20 ক্রিকেটে 300 রান করা প্রথমটি হচ্ছে অপশান ক নেপাল। শুনো, প্রথম এশিয়ান হিসাবে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম এ নমিনেটেড হচ্ছেন কে? তো সঠিক অ্যান্সার হবে কি, লিয়ান্ডার পেজ, অপশান খ লিয়ান্ডার পেজ। জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2023 জিতলেন কোন দেশের রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন? অপশান ক বেলজিয়াম ডাচ, অপশান ক মেক্সিকো, অপশান ক জর্জিয়া, অপশান ক পেরু। তো সঠিক অপশান হবে বেলজিয়াম ডাচ, ক্লিয়ার করতে পারছেন? চলো লাস্ট কোয়েশ্চেন দেখে নাও, তেশা মালিক একজন ভারতীয় খেলোয়াড় কিসে ছিল? ভলিবল না গল্ফ না দাবা না বাস্কেটবল? তো তেশা মালিক ছিল গল্ফ।
তো তোমাদের 20টা কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি, তো 20টা কোশ্চেনের মধ্যে তোমাদের আশা করি ভালো লেগেছে। তো তোমাদের কাছে একটা লাস্টে একটা কথাই বলবো যে তোমরা প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বারবার বলছি আর প্রত্যেকেই একটা লাইক করো, কারণ এই ক্লাসটা করতে খুব টাইম লেগেছে, বারবার তোমাদের বলছি, কারণ ইংলিশ থেকে নিয়ে এসে বাংলায় ট্রান্সলেট করে তারপর তোমাদের ক্লাসগুলো ঠিকঠাক অ্যান্সার কালেক্ট করে তোমাদের দেওয়া। তো যাই হোক, ক্লাসটা একটু সাপোর্ট করো, আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, সাবস্ক্রাইব করে বেলবেলা ঘন্টাটা অন করে দেবে। তো জয় হিন্দ, থ্যাংক ইউ এতটা আজ।